আসসালামু আলাইকুম, আমি গ্রাফিক অন্তত মোহাম্মদ আলী হাসান বলছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফাইবারে মোবাইলের মাধ্যমে মেসেজ আসলে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হয় এবং একটা অফার ক্রিয়েট করতে হয়। এখানে আমাকে একটা ভাইয়ের মেসেজ পাঠিয়েছে, মেসেজ যখন দিছে এটা দুই একদিন আগেই দিছিল, তার সাথে দুদিন যাবৎ কথা হচ্ছিল আমার। সে আমার এই গিফটটাকে শেয়ার করছে এবং সে চাইতেছে তিনটা ব্যাগ আমি তাকে ডিজাইন করে দিব। আমি তার সাথে এখানে কমিউনিকেট করছি এবং সে আমাকে বিভিন্ন জিনিস দিছে। দেওয়ার পর আমি সেই জিনিসগুলো দেখে চিন্তা করলাম যে এটা আমি পারবো, তো তখন আমি তার সাথে কথা চালাই গেলাম। চালাইতে চালাইতে যখন এই পর্যায়ে আসছে তখন আমি তার সাথে এখন তাকে আমি একটা অফার পাঠাবো। সে অফারটা যখন সে শেয়ার করবে ইয়া অ্যাকসেপ্ট করবে তখন তার সাথে আমার তখন তাকে আমার কাজ আমি করে দিতে হবে। যেটাকে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট অ্যান অফার, তো আমি এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলে আমার এই ব্যাগটা শো করবে। এখানে যদি আমি চেঞ্জ করে যদি আমার যে ডিজাইনগুলো আছে বিভিন্ন যে কোনো একটাতে আমি শেয়ার করে সিলেক্ট করে ওইটা দিয়ে আমি কাজ চালাতে পারি বা আমি কাজ করতে পারি, কিন্তু আমি শুধু একটাই আমার এই ব্যাগটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে তাকে লিখে দেব প্লিজ অ্যাকসেপ্ট ইট, বা আপনি আরও সুন্দর করে অনেক কিছু লিখতে পারেন। আমি এখানে শুধু আমি এটাই লিখলাম। তো এখানে আমি $30 তার সাথে আমার কথা হয়েছে যে আমি $30 তাকে ডিজাইনটা করে দেবো। ডেলিভারি টাইম আমি এখানে 3 দিন দিলাম, আর এখানে নাম্বার অফ রিভিশন আমি 2টা দিলাম, আর এখানে সার্ভিস অপশন যদি যাই নাম্বার অফ আইটেম ডিজাইন কনসেপ্ট ফুল প্রোডাক্ট আমি যে প্রিন্ট থ্রিডি ফায়ার থ্রিডি মকআপ সোর্স ফাইল আমি এগুলি সিলেক্ট না করলেও চলবে, কারণ আমি এইগুলি আমার গিগের মধ্যে দেওয়াই আছে সব ইনফরমেশন। তা আমি এখানে সেন্ড অ্যান্ড অফার দিয়ে দিলাম। এখন এই সেন্ড অ্যান্ড অফার আমি দিয়ে যখন দিয়েছি তখন আমি এখানে দেখব যে এখানে আমাকে একটা মেসেজ পাঠাবে, এই মেসেজের মধ্যে যে উইথড্র দ্য অফার $30, তো এই অফারটা আমি উইথড্র করতে পারি। যখন আমি এখানে উইথড্রতে যখন ক্লিক করব সে যদি আমাকে আমার টাইমের মধ্যে অ্যাকসেপ্ট না করে তো এটা উইথড্র করতে পারবো আমি। তো যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমি উইথড্র করতে পারবো। তো অ্যাকসেপ্ট করে ফেললে আমাকে কাজ কমপ্লিট করে তাকে দিতে হবে। তো এখন আমরা ওয়েট করব, দেখবো যে সে আমার কাজটাকে অ্যাকসেপ্ট করে নাকি। যখন অ্যাকসেপ্ট করবে তখন আমরা অন্য একটা পেজে চলে যাব। অ্যাকসেপ্ট করার পর আমার এভাবে চ্যাট ইয়েটা ওপেন হবে। এখন এইভাবে আমাকে দেখাবে, আমি এখান থেকে তাদেরকে লিখে দিলাম থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং। আমি এখানে লিখে দিলাম বা আপনারা অন্য কিছু লিখে দিতে পারেন। এখন আমি এখান থেকে বের হব। এখান থেকে বের হওয়ার পর আমি দেখব যে আমার এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ অর্ডার $30, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে ইন প্রোগ্রেস লেখা আসতেছে, আর এখানে ওই বয়ের নাম এগুলি থাকবে আর কি। তো নিউ দিলে আমার এখানে ওই বয়ের ইয়েটা থাকবে। তো আমি এখানে ক্লিক করলে এখান দিয়ে আমাকে দেখাচ্ছে 2 days 23 hours, সে মাত্রই অ্যাকসেপ্ট করছে, যার কারণে আমাকে এখন থেকে 3 দিন পর্যন্ত আমাকে এই কাজটা ইয়ে থাকবে আর কি। 3 দিনের মধ্যে আমাকে এই কাজটা ডেলিভারি দিতে হবে। এখন আমার 2 days 23 hours রানিং শুরু হয়ে গেছে। এখন আমি চ্যাট করার জন্য আমি এখানে চ্যাট করব, আর যখন আমি কাজ করব তখন কম্পিউটারে কাজ করে আমি ডেলিভারিটাও দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে একটা বায়ারের সাথে কমিউনিকেট করতে হয়, আর ওই বায়ারের সাথে কমিউনিকেট করার পরে কীভাবে ক্রিয়েট অ্যান্ড অফার ক্রিয়েট করতে হয়, এবং অফার ক্রিয়েট করার পরে আমি কাজ কমপ্লিট করার পরে কাজটা কীভাবে সেন্ড করতে হয় বা কাজটা কীভাবে ডেলিভারি দিতে হয়। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।